সেসে এই অদ্ভুত সুন্দর পরিবেশ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফারিয়া হোসেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একটি বিশেষ অনুষ্ঠান আমি যার নূপুরের ছন্দ দেখার জন্য। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাঁচটি বিশেষ গান নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান। বাংলা গানের বুলবুল খ্যাত নজরুল ইসলামকে বলা হতো মোস্ট অরিজিনাল ক্রিয়েটিভ ট্যালেন্ট, তাকে বলা হতো বাংলা গানের মুক্তিদাতা। এই তো আর কয়েকটা দিন পরই বাড়ির ভাদ্র, এই দিনে আমরা তাকে হারিয়েছিলাম। না, তিনি আমাদের মাঝে অমর হয়ে আছেন তার সৃষ্টি নিয়ে। তার সৃষ্ট প্রায় 4000 গান, অসংখ্য কবিতা, উপন্যাস এবং তার গৌরবময় কর্মের মাধ্যমে। ফেরদৌস আরা আমাদের দেশের অত্যন্ত গুণী, খ্যাতিমান এবং প্রিয় একজন শিল্পী। তার কণ্ঠে আমাদের যে কোনো গানই পছন্দের, তা যদি হয় আধুনিক হারানো দিনের গান অথবা শাস্ত্রীয় সঙ্গীত। তবে তিনি যখন নজরুল সঙ্গীত করেন তখন তা সত্যি এক ভিন্ন মাত্রা পায়। তিনি একজন শিল্পী, একজন শিক্ষিকা, তিনি একজন অ্যাক্টিভিস্ট, তিনি একজন নজরুল বিশেষজ্ঞ। তিনি আজকে আমাদেরকে পাঁচটি ভিন্ন ধরনের গান শোনাবেন, আরবি স্টাইল, আধুনিক, কাজরি স্টাইল এবং রাগ প্রধান। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন হারিয়ে যাওয়া যাক প্রকৃতির সৌন্দর্য এবং ফেরদৌস আরার কণ্ঠমাধুর্যে। কবিতা লেখা যার শিখি পাখা লেখনি হয়ে